নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, গত পরশুদিন আমি আপনাদের সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে খবর দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে আগামীকাল, অর্থাৎ গতকাল যে মিটিং হওয়ার কথা ছিল সে মিটিংটি ইতিমধ্যেই মিটে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে খবর কী আছে? আপনারা বারবার এই প্রশ্নটা করবেন যে খবর কী আছে। বন্ধুরা, কালকে রাত্রিবেলা এক জায়গা থেকে খবর পেয়েছি, অনেক রাত হয়ে গেছিলো বলে কোনো খবর দিতে পারেনি। দ্বিতীয়ত, আজকে সকালবেলাও এক জায়গা থেকে খবর পেলাম এই মাসের 17 তারিখ থেকেই নাকি কাজ শুরু হবে। কী রকম কাজ? ডিপিএসসিগুলোতে আগে লিস্ট টাঙিয়ে দেবে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডাকা হবে বা যে যার নিজস্ব গিয়ে দেখে আসতে পারে। এবং এই মাসের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। কিছুদিন আগেই আমাকে এক দাদা মেল করেছিলেন, দেখুন উনি লিখেই দিয়েছিলেন যে ধামাকা খবর। আমি খবর দিয়েছিলাম একটা যে সংগঠক শিক্ষকদের ধামাকা খবর, তারপর সেই খবরটা দেখার পর উনি আমাকে পার্সোনালি মেল করেছিলেন এবং ওখানে বলেছিলেন যে 17 তারিখের পর থেকে জয়েনিং স্টার্ট হবে, এরকম একটা খবর উনি আমাকে জানিয়েছিলেন। মেলটা দেখুন তো, ওনার কথাই মিলে গেল, মানে উনি আগে থেকেই খবরটা পেয়েছিলেন। এটাই আপনাদের বলি বন্ধুরা, যে খবর দিই আপনাদের আমি, যেখান থেকে খবর সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে, সবাই অনেকেই অনেক রকম জায়গাতে রয়েছে, অনেকেই ভালো ভালো জায়গা থেকে খবর সংগ্রহ করতে পারে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আজ এ পর্যন্তই, যদি আবার পুনরায় কোনো রকম খবর পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে খবর যে পজিটিভ আসছে এ কথা বলাই যায়। আর একটা খুব ভালো জায়গা থেকে খবর পেয়েছি যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, উনি কিন্তু ডেট দেননি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মোটামুটি সব মিলিয়ে ওভারঅল ভালো খবরই বলা যেতে পারে যারা সংগঠক শিক্ষক রয়েছেন। এইবার দেখা বিষয় যে কবে কী হচ্ছে না হচ্ছে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।